মন্ত্রী এরা তো কোনটা এটা তো নতুন করে নির্মাণ আমি করি নাই এটা তো আগেই হয়ে আছে আর লক্ষ্যযোগ্য বাস যখন আমি বন্ধ করে দেব তখন আপনারা সাংবাদিকরা সবাই আগে বিক্ষোভ দেখাবেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে এফডিসি অংশের ডাউন র্যাম্প খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এফডিসি অংশের ডাউন র্যাম্প চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আজ বুধবার সকালে কারওয়ান বাজারে এফডিসির সামনের ডাউন র্যাম্পটি চলাচলের জন্য উন্মুক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি সেতু বিভাগের মো মঞ্জুর হোসেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এইচএমএস আক্তার উপস্থিত ছিলেন বিমানবন্দর বনানীসহ বিভিন্ন পয়েন্ট থেকে উঠে এ র্যাম্প দিয়ে নেমে যাওয়া যাবে কারওয়ান বাজার হাতিরঝিল মগবাজার মিন্টো রোডসহ পার্শ্ববর্তী এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের প্রশংসা ইফাদ প্রেসিডেন্টের যাত্রীদের সেবায় এগিয়ে যাচ্ছে শাহজালাল বিমানবন্দর চট্টগ্রামে টানেলের পর এক্সপ্রেসওয়ে গতি আসছে নগর জীবনে ফার্ম গেট হয়ে গেছে এ সময়ে মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল চলে এসছে ১২ বছর কম সময় ১২ বছরে কি আমরা কম কাজ করেছি সারা বাংলাদেশে আজকে কত ফ্লাইওভার আপনি দেখেছেন কোনো দিন কত ফোর লেন কতটা যেদিকে যান সমতল থেকে পাহাড়ে রাস্তা রাস্তা প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭২.৫১% ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭২.৫১% বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এফডিসির সামনের ডাউন র্যাম্পটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ডিসেম্বরে বাস চলাচল ডিসেম্বরের আগে আমাদের বাস চলে আসবে আমরা আশা করছি বাস আসলে বাস রেপিড ট্রানজিট ইনশাল্লাহ চলবে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন গত বছরের ৩রা সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়েছিল আজ কারওয়ান বাজার র্যাম্প খুলে দেওয়া হচ্ছে এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসীর জন্য ঈদ উপহার তিনি বলেন এই প্রকল্প এই বছরের মধ্যে শেষ হবে না সামনের বছর শুরুতে পুরোটা খুলে দিতে পারব এরপর হাতিরঝিলের র্যাম্প খুলে দেওয়া হবে সেইভাবেই কাজ চলছে ওবায়দুল কাদের জানান ঢাকা শহরের যানজট নিরসনসহ ভ্রমণ সময় ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যে জনগণকে কষ্ট দিয়ে যা ঘন পরিবহন বন্ধ করে দেয় এই সময়ে পদ্মা সেতুটা হয়ে গেছে এই সময়ে এলিভেটেড এয়ারপোর্ট থেকে ফার্ম গেট হয়ে গেছে প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ভিত্তিক দেশের বৃহত্তম প্রকল্প প্রকল্পটি হজরত শাহজালাল বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে শুরু হয়ে কুড়িল বনানী মহাখালী তেজগাঁও মগবাজার মালিবাগ খিলগাঁও কমলাপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুতুবখালী পর্যন্ত যাবে প্রকল্পের মূল দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার র্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ে মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার কথা এনে অপবাদ দিচ্ছেন কেন ১২ বছরে কি বাংলাদেশে এই মন্ত্রণালয় যে কাজ হয়েছে মেগা প্রকল্প সেটা কি আর কোথাও হয়েছে সেতুমন্ত্রী বলেন প্রকল্পটি ঢাকা শহরের উত্তর দক্ষিণ করিডোরের সড়ক পথের ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে এছাড়াও প্রকল্পটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হলে ঢাকা ইপিজেড ও উত্তরবঙ্গের সাথে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ সহজতর হবে এতে করে ঢাকা শহরের যানজট নিরসনের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে তিনি বলেন প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের সাথে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১৫ই ডিসেম্বর ২০১৩ তারিখে সংশোধিত চুক্তি স্বাক্ষরিত তাহলে কেন অপবাদ দিচ্ছে ডিসেম্বরে বাস চলাচল ডিসেম্বরের আগে আমাদের বাস চলে আসবে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূল দৈর্ঘ্য 19.73 কিলোমিটার, র্যাম্প সহ এর দৈর্ঘ্য দাঁড়াবে 46.73 কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট 31টি র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর 2রা সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ে প্রথম অংশ উদ্বোধন করেন।